বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের ফটিকছরির বন্যাত্মদের মাঝে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও খাদ্য বিতরণ করা হয়েছে চব্বিশ আগস্ট শনিবার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকচুরি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অব আজিমুল্লা বাহাত বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী সহ জেলা ও ফটিকচুর উপজেলা ফটিকচুরি পৌরসভা বুসপুর থানা ও নাজিরহাট পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ আমাদের সঠিক ছড়ি উপজেলা পৌরসভা এবং নাজিরা এবং বুধপুর নেতৃবৃন্দরা দিন রাত পরিশ্রম করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করবো বন্য পরিস্থিতি একটু স্বাভাবিক হলে মানুষের আরও অনেক কিছু প্রয়োজন হবে আপনারা আগামীতেও আমাদের সাধারণ মানুষের পাশে দল মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকবেন তারা প্রমাণ বলেছেন বাংলাদেশ যা দল দল মানুষের দল আমাদের সেই নির্দেশনা মেনে আমাদের প্রিয় নেতার নির্দেশনা মেনে আমাদেরকে কাজ করতে হবে